এখানে আমরা আইনের আইন আইন যা বলে তাই করি, এখানে ব্যক্তি কোনো মুখ্য বিষয় নয়, ব্যক্তি কখনোই কোনো মুখ্য বিষয় নয়, আইন হচ্ছে মুখ্য বিষয়। ব্যক্তি অনেক প্রভাবশালী হতে পারে, আবার ব্যক্তি অনেক একেবারেই প্রান্তিক পর্যায়ে হতে পারে, কিন্তু আইন কিন্তু সবার জন্য সমান। এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা আইনের শাসন বাস্তবায়ন, সুশাসন বাস্তবায়ন, সেটাই হচ্ছে পুলিশের ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা এটা মান্য করা, এটা আমাদের জন্য টাইম, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমরা সরকারি কর্মকর্তা করব। তো মাননীয় প্রধানমন্ত্রী সুশাসন নিশ্চিত করতে বলেছেন, কাজে সুশাসন নিশ্চিত যদি আমরা করতে না পারি তাহলে এই উন্নয়ন প্রকল্প আমরা করতে যাই করি না কেন, এগুলো মুক্ত করব। মানুষ কিন্তু মানুষ কিন্তু সুশাসন চায়। তো আমি বলব যে এই মাদক বললেন, অজ্ঞান পার্টি বললেন, এই বললেন, বিভিন্ন ধরনের অপরাধ চক্র, অপরাধীদের বিরুদ্ধে অপরাধী, আমি প্রথমে বলেছি আকারে ইঙ্গিতে বলে বুঝে নেবেন, অপরাধীকে আমরা শুধুমাত্র অপরাধী হিসাবে ট্রিট করি, অন্য কোনো হিসাবে নয়। তার পরিচয় কি এটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে পরিচয় সে একজন, যদি সত্যিকার ভাবে আমাদের তদন্ত উঠে আসে যে সে একজন অপরাধী, তাকে সে ইউল বি ট্রিটেড অ্যাজ এন অফেন্ডার, নাথিং নাথিং। এটা এটা আমি বলবো সেটাই। আর জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা অনেক ক্ষেত্রে অনেক জিরো টলারেন্স বলি, জিরো টলারেন্স তো অবশ্যই, সেটা আমি না করছি না, অবশ্যই জিরো টলারেন্স। তবে যেটা বলছি যে কাজের কাজের গরু কি কেতাবে আছে গোয়ালে নাই, সেটা হবে, যদি কেতাবে থাকে তাহলে গোয়ালেও থাকে। কাজে আমাদের কার্যক্রম হবে স্পষ্ট এবং সেটাকে মানে যেন প্রকৃত অর্থে কাজটুকু হচ্ছে কিনা, নাকি শুধুমাত্র এখানে বসলাম চা খেলাম গল্প করলাম কিছু কথাবার্তা বললাম ভালো ভালো কথা বললাম আপনারা শুনলেন আবার চলে গেলেন, আবার আমরা আমাদের যা যা করার করে গেলাম, সেটা যেন না হয়, প্রকৃত অর্থে যেন কাজ হয়, যা বলবো সেটা করবো 100%, 100% যে করতে পারবো অনেক সময় করতে পারি না, অনেক সময় বিভিন্ন কারণেই হয়তো বা পারি না, বৈধ কারণে হয়তো পারি না, কিন্তু চেষ্টাটুকু নিরন্তর প্রচেষ্টাটুকু যেন অব্যাহত থাকে, সেই প্রচেষ্টাটুকু অব্যাহত থাকে। থানা সম্পর্কে অনেক কথাই প্রচলিত রয়েছে, আপনারা বললেন যে বন্ধুরা, আমি প্রথমেই কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, শতভাগ ফোন আমি ধরতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু আমি বলেছি যে প্লিজ যদি ফোনে না পান একটা টেস্ট করে দেন, আমি দেখা মাত্রই আই কল ইউ ব্যাক, এটা নিশ্চিত থাকেন যে যদি ফোন মেসেজ দেন আমি অন্তত তোমাকে আপনাকে যখনই সময় পাবো আমি একটা হ্যালো করবো যে আপনাকে মেসেজ পেয়েছিলাম এই বিষয়ে। আর আমি জানি না মারুফ এলাকি না মারুফ আগে ফোকাল পয়েন্ট ছিল কি অজ্ঞান পার্টি যেন কাউকে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নিতে না পারে, সেই জন্য আমরা তো নতুন এসটি সবার সঙ্গে বৈঠক করবো, অফিসার ইনচার্জের সঙ্গে বৈঠক করবো, থানার অন্যান্য পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবো, সেই বিষয়ে স্পষ্ট মেসেজ আমরা দিয়ে দিই, স্পষ্ট মেসেজ দেব। আমি জানি না একটা কথা আসছে এর আগেও শুনলাম ঠাকুরপাড়া পুলিশ ক্যাম্প কি বিষয়, আসলে বিষয়টা আমি জানি না, আমি এটা খোঁজ নেব এবং এটা কি কেন কি বিষয় এটা কি করা যায় সে বিষয়টা আমি দেখবো, এটা কি করা যায় মানে কেন এই ঘটনার উৎপত্তি কোথায় শেষ এই বিষয়টা আমি দেখব। যাই হোক, আমি 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 এই বিষয়ে মন্তব্য করবো, আমি আসলে কিছুই জানি না এই বিষয়ে, একেবারেই অজ্ঞ, তো এই বিষয়টা আমি আমি খোঁজ নেব। আমি বলেছি যে বিষয়টা আমার কাছে এসছে, আমি নোট দিয়েছি, আমি যে দেখছি কি করা যায় এবং যা করবো মানুষের ভালোর জন্য। থানা যেন সাংবাদিকদেরকে সহযোগিতা করে, আসলে শুধুমাত্র সাংবাদিক আমি বলবো যে থানা তো সবার জন্য, আমাদের বেসিক ইউনিট হচ্ছে থানা। মানুষ কিন্তু এসপি কেনার আগে ওসি কে চায়, এটাই বাস্তব, এসপির কাছে সবাই আসতে পারে, কিন্তু ওসি
এই শব্দটা বা এই নামটা এটা এটাকে মানুষ মানে খুব চেনেও বেশি যেতেও চায়। কাজে থানা যেন শুধুমাত্র সাংবাদিক বান্ধব হবে, অন্য কোনো বান্ধব থানা যেন জনগণ বান্ধব হবে, সাংবাদিক তো জনগণের বাইরে না, কাজে প্রত্যেকটি থানা যেন জনবান্ধব হয় সেই বিষয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা এবং প্রতিনিয়ত তদারকি অব্যাহত, প্রতিনিয়ত তদারকি বলে দিলাম কাজ হলো না, প্রতিনিয়ত তদারকি। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি কোনো থানায় অথবা পুলিশের যে কোনো ইউনিটে যদি কোনো ধরনের অনিয়মের ঘুষ বাণিজ্য এদিক সেদিক, শুধুমাত্র ঘুষ বাণিজ্য যে না এটা একটা দিক, অথবা অন্য কোনো আইন বিরুদ্ধ কোনো কার্যক্রম আপনাদের চোখে পড়ে, এটা সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করব কাল অবিলম্ব না করে সিনিয়র অফিসারদের দৃষ্টিতে আনার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। যদি পারেন আমার কাছে বলেন, দুজন পুলিশ সুপার, তারাও পুলিশ সুপার হয়ে গিয়েছে, এডিশনাল পুলিশ কমিশনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন, যতদিন তারা দায়িত্বে আছে, হয়তো তারা দায়িত্বে থাকবে না, অন্য কেউ দায়িত্বে চলে আসবে। আমার বলবো যে কোনো ঘটনা অন্যায় অবিচার সিনিয়র পুলিশ অফিসারের নলেজে দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে এটা আপনারা করবেন, এবং যদি পারেন আমার নলেজও দিবেন। আমি বলবো যে আমার ফোন আমি সব ফোনই অ্যাটেন্ড করার চেষ্টা করি, অতীতেও করেছি, ভবিষ্যতেও করবো, এবং আমার দরজা আপনাদের উন্মুক্ত থাকবে, যে কোনো সময় যে কোনো সময় আপনারা আমার কাছে আসতে পারবেন, আমি ওয়েলকাম করব। কিন্তু মূলত এই কথাগুলি ছিল, মূলত এই কথাগুলি ছিল। তো আপনাদের সঙ্গে প্রথমবারের মতো দেখা হলো, এবং এটাই শেষ দেখা নয়, আরও দেখা হবে, বিভিন্ন সময় এই কার্যক্রম করতে গিয়ে আপনাদের সঙ্গে আরও দেখা হবে। আপনাদের মূল্যবান পরামর্শ আমরা, আমি বলবো যে আপনাদের যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করব, কাজেই আপনাদের পরামর্শ গঠনমূলক সমালোচনা ব্যক্তিগতভাবে হোক অন্য যে কোনোভাবে হোক আমাদের কাছে পৌঁছাবেন, আমরা সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।